হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো গাইজ, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, জানি না আর কতদিনই বা ভিডিও আপ করতে হবে, কোনো দিন যে কোনো সময় আমার ইউটিউব চ্যানেলে যেতে পারে। তো বিকল্প হিসেবে আমি নিজের ডিসক্রিপশন আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবা। তো বন্ধুরা, চলো আজকে ভিডিওর টপিক নিয়ে কথা বলা যাক। তো গাইজ, আমি সেদিন ভিডিওর মধ্যে বলছিলাম যে একটা নামটা হইল রিভি ও এস, কিতাটা ওএস, এটা জাস্ট কিলি একটা উইন্ডোজ, যে উইন্ডোজটা আছে এই উইন্ডোজের জাস্ট কপি ভার্সন। এই ওয়েবসাইটের আমি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখানে দেখতে পারবে এটা কী কী লেখা দেওয়া দিছে। তো এটার মধ্যে বলা উচিত যে তোমরা নর্মাল উইন্ডোজ থেকে এটা তোমার দুই গুণ মানে ভালো পারফরমেন্স দিব, গেমের লাগিয়েও ভালো পারফরমেন্স ফাস্ট দিব, এটা সিকিউরও, মানে কোনো কিছু ভাইরাস আছে না মানে আক্রান্ত হইতো না এটার মধ্যে। তোমরা চাইলেও তোমরা অন্য কোনো উইন্ডোজ ডিফেন্ডার আছে, তোমরা এগুলো ইনস্টল করতে পারবা এটার মধ্যে। জাস্ট আমি বর্তমানে এইটাই ইউজ করতেছি। তুমি কেউ বলতে পারবা এটা গাইজ রিয়েল উইন্ডোজ না, এটা গাইজ উইন্ডোজ কপি ভার্সন? আমি তোমরা দেখাইতেছি এটা, আমি সেটিংয়ে গেলে, তো এটা সেটিংয়ে গেলে কি আমরা দেখাইতে পারি এখানে অ্যাবাউট, দেখছো এখানে লেখি আছে রিভিউ ও এস 10 লেটেস্ট ভার্সন, যেটা একবার লেটেস্ট ভার্সন যেটা এটা একমাত্র আমার এইটুকু প্রো ভার্সন সেট আপ হয়ে গেছে আমারটার মধ্যে। আর এটার মধ্যে গাইজ বেশি কিছু নাই, মানে ফুল একবার লো অ্যান্ড পিসের লাগে এটা সেট আপ করা, বুঝছো? তোমরা চাইলে এখান থেকে এটা থাম্বনেলও চেঞ্জ করতে অপশন দেওয়া দিছে, তোমরা চাইলে আমি বর্তমানে এই থাম্বনেলটা লাগাইতেছি, তোমরা চাইলে এটার মধ্যে থাম্বনেলও চেঞ্জ করতে কোনো ফেরা নাই। আর এটা আমাদের মেন কথা হইলো গাইজ, তোমরা আমি দেখাই, আমি একটা আমার র্যামটা ক্লিন মারলাম, তখন আমাদের কত রানিং কত চলতেছে সেজন্য আমার দেখো দেখো 1 GB খাইছে না আমার উইন্ডোজ 10। আর আমি তো মেইন উইন্ডোজ টেনে যাই, তাহলে আমার ম্যাক্সিমাম 2 GB এটা স্পেস করে লেয়া থাকে, আর ওটা আমার তো 1 GB লিখেছে। তো বুঝো কত পার্থক্য। আর এটার মধ্যে পার্থক্য হইলে গাইজ দেখো কয়টা সফটওয়্যার, এটা তো যা আমি খালি ইনস্টল করছি, তোমরা তো নিউ ইনস্টল করো, তোমরা দেখবে ভাই এক খালি স্ক্রল ডাউন করবে শেষ, কোন মেমো নাই শেষ। এটা মানে কী আর বলবো, একবারে এরকমভাবে দেওয়া দিছে এটা, মানে উল্টাপুল্টা কোনো সফটওয়্যারই নেই, তোমার মাইক্রোসফট এজ তোমরা তো চালাইতে না দরকার নাই, তো এটা এখন একটা রাফ কেতা কিছুই নেই, এখনও জাস্ট খালি এক্সবক্স দিয়ে দিছে আর কয়েকটা টুল দিয়ে দিছে, তোমাদের যেটা বিদ্যুৎ এটা তো গাছ আমি নিজে নিজে ইনস্টল হন লাগছে, ওটা ইনস্টল হন লাগছে, এটা তো দরকার পাওয়ারটা মাইক্রোসফট স্টোরটা দরকার, এটা তো গাছ আমি ডাউন করছি। আর আপনি দেখো আর কোনটা কোনটা দরকার ক্যালকুলেটার দেওয়া দিছে, আর কিছু দেয়ছি না, তোমরা লো অ্যান্ড পিসি লাগে বা দুই জায়গা লো অ্যান্ড পিসি। আর এটা গাছ তোমরা যদি প্রথম প্রথম ওটা ইনস্টল করো, তাই তোমরা জিপিইউ নাও হইতে পারে, তা বাট একটু কয়েক আপডেট দিব, এটা অটোমেটিক আপডেট হইতে থাকে বারবার, তে আপনি জিপিইউটা আইব, প্রথম প্রথম জিপিইউ নাও থাকতে পারে আপনার গ্রাফিক্স কার্ড এটার মধ্যে আইল্যাম। আর একটা হইলে গেছে এটার মধ্যে তোমরা এটা সেট আপ কেমনে করবা, তো এখন চলো আমরা এটা সেট আপ নিয়ে আলোচনা করি কেমনে এটাকে আপনি সেট আপ করবা। তো সেট আপ করার জন্য গেছে সিম্পলি আপনি ওই যে ওয়েবসাইটের আর আগে একটু কথা গাইজ, আমি যার কাছে নিয়েছিলাম আমি তারপরে ভিডিও নিয়েছিলাম ADI42 বাই বিগ ফ্যান ভাইজ, আমি তিনি ভিডিও অনেক প্রচুর ভিডিও দেখি, তুমি চাইলে তাহলে ভিডিও সাবস্ক্রাইব করতে, আমি তাহলে ভিডিওর থেকে আমি এটা আনছি। তো আপনি জাস্ট খালি এখানে ডাউনলোড ক্লিক করবে, এখানে ডাউনলোড অপশন আছে, জাস্ট আপনি এখানে ডাউনলোড ক্লিক করবো, ওকে রিকোয়েস্ট নিচ্ছে একটা, জাস্ট এখানে সিম্পলি ডাউনলোড করবো। এটা আপনি উইন্ডোজ 10 ফোন তো ডাউনলোড করতে হবে, বুঝো উইন্ডোজ 10 লো অ্যান্ড পিসির লাগে তোমরা ডাক্তার, আমি পেপার খাটে গেছে উইন্ডোজ 11 তুমি ওখানে ডাউনলোড করতে পারো, বাট আমি পেপার ফাটিয়েছি উইন্ডোজ 11 ওখানে ডাউনলোড করে না, কারণ উইন্ডোজ 11 লাগে আপনার TP2.0 কি একটা সেট আপ করা লাগে, এটা আপনার নাও পারতে পারেন, অনেক বেজাল আছে ভাই, এটা ধর নাই তোমাদের এইটা যাওয়ার লাগে, আপনি উইন্ডোজ 10টা জাস্ট ইউজ করে উইন্ডোজ 10 লেটেস্ট ভার্সন 21H2, তোমরা আরও আছে এর ভার্সন আছে, আর ওখানে এটা কয়েকটা ডিটেল কত গি কাজ থাকলে কত র্যাম দিব, আর এটা তোমরা 64-bit সিস্টেম ক্যাপিং, এটা একটা সমস্যা গেছে, তোমরা যারা 32-bit আসো যারা এরা এটা ডাউনলোড করতে পারছে না, তোমরা একমাত্র জাস্ট খালি 64-bit সিস্টেম যারা আছে, যেমন আমারটা দেখাই গেছে আমারটা হইলো 64 বাই কী করি আমি, আমারটা হইলে গেছে 64-bit, বুঝছো? এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে থাকবে, আর কোনো সমস্যা না, কোনো প্যারা নাই, সো ফুল অ্যাক্টিভ হওয়া দেওয়া থাকবে এরারটা। আর উইন্ডোজ 10 যারা উইন্ডোজ হোম আস তোমরা সেটা সব উইন্ডোজ প্রো উইন্ডোজ 10 প্রো আইতে তোমরা সিম্পলি এটা জাস্ট হাসো ডাউনলোড করে উইন্ডোজ 10 প্রো তোমরা চলে আসবা, বুঝছো? আর তো কিছু নাই, জাস্ট খালি এখন ডাউনলোড করবা, যেমন আমি দেখাই দিই তোমরা উইন্ডোজ 11টা ডাউনলোড করি না তো কোনো প্রবলেম হবে, তোমরা জাস্ট খালি উইন্ডোজ 10টা ডাউনলোড করবো, এখানে একটা আছে ওয়ান ড্রাইভ আর মিডিয়া হইলে প্রচুর সমস্যা আছে, আপনারা ওয়ান ড্রাইভটা সিলেক্ট করবো, বুঝছো? ওয়ান ড্রাইভ সিলেক্ট করলে আপনার কী তা লাভ হবে আমি তোমার আপনি বুঝাই দিই,
একটু সময় লোডিং নেট দিন একটা হালকা লোডিং দিতে পারে, মানে নেট প্রবলেম যায় না কেন এত সমস্যা হইতেছে। ওয়ান ড্রাইভ মানে বুঝছেন না গাছ, মাইক্রোসফটের যে ড্রাইভারটা আছে এইটি ওয়ান ড্রাইভ, এইটি লাগাছে ওয়ান ড্রাইভ আপনার আসলে এখান থেকে ডাউনলোড করে লাইবা। আর ডাউনলোড করে আপনার চাইলে মিডিয়া আইডিএম যারা আছে আইডিএম দিয়ে ডাউনলোড দিবা, আইডিএম ডাউনলোড হলে ঠিক আছে আপনি এক দুই দিন পর পর ডাউনলোড করতে পারবা। যেমন ব্যাপারটা আপনার কাছে আইডিএম দিয়ে ডাউনলোড করবা তাহলে অনেক ভালো হবে। তো গাইজ এটা ডাউনলোড করার পর আমি দেখাই দিই এটা আইএসও ফাইল আইব একদম আপনার আইএসও ফাইল, সিম্পলি আইএসও ফাইল একটা আইব, এইটাই আইএসও ফাইল। এটা আইএসও ফাইলে কত এমবি আমি আপনাদের একটু শো করাই দিই, এটা 3.45 জিবি, 3.30 জিবি মানে 3300 এমবি কাছাকাছি আপনার লাগবে এইটা, বুঝছো? তোমরা এটা ডাউনলোড করবে। এরপর একটা কী লাগবে, রুফুস, আপনার রুফুস আমি ডিসক্রিপশনে দেওয়া দেবো, রুফুস যে সফটওয়্যারটা আছে আমাদের রুফুস প্রথম সফটওয়্যারটা আছে এটি লেগে আছে রুফুস। তো এই জাস্ট আপনার রুফুসটা ওপেন করবা। আর একটা গাছ এটা পেন ড্রাইভ লাগবে, আপনার পেন ড্রাইভ না ছাড়া এটা সেট আপ করা যাইতো না। আপনার যে এখানে পেন ড্রাইভটা সিলেক্ট করবা, অ্যান্ড সিলেক্ট করার পরে আপনার যে আইএসও ফাইলটা আছে আইএসও ফাইল এখানে সিলেক্ট করানো লাগবে। তো আমি দেখাই দিই কেমনি সিলেক্ট করবা, এইটা তো জানা দরকার না, আপনার তো অনেক উইন্ডোজ দিকে সেট আপ দিতে পারো, মানে একটা সিম্পল যেমন আপনার ডিফল্ট উইন্ডোজ সেট আপ দিয়ে এরকম হয়। এটা সেট আপ দেওয়ার পর গাছ এখন একটাই জিপিটি না এমবিএল, জিপিটি এমবিএল না বুঝবার কেমনে আপনার জাস্ট এখানে আপনার রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পর ডিস্ক, ওয়েট একটা সেকেন্ড, হ্যাঁ ডিস্ক ম্যানেজমেন্টে যাইবা। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর আপনার এখন দেখবা আপনার উইন্ডোজ ভলিউম কি এমবিএল আছে না জিপিটি আছে। তো এখানে দেখো কম আমরা প্রজেক্টে গেলাম, বলে মে গেলাম আমারটা আছে জিপিটি, তাহলে তোমরা ওখানে জিপিটি দেওয়া দিবা। আর যারা এমবিআর থাকবো ওখানে এখন দেওয়া থাকবো এমবিআর থাকবো, এমবিআর লেখা থাকবো যদি তাহলে আপনারা ওখানে জিপিটি চেঞ্জ করে এমবিআর সিলেক্ট করে নেবা, বুঝছো? এখানে গেছে আর বেশি কিছু না, এটা এরকম সেট আপ করে আর বাকিরা নর্মাল যেমনি আপনার উইন্ডোজ সেট আপ করো। আর নাও দু প্রবলেম হয় তাহলে গুগল আপনার তো ইউটিউবটা আছে, ইউটিউবের মধ্যে আপনার টাইপ করে ফেলবা হাউ টু সেট আপ উইন্ডোজ, উইন্ডোজ জারি পায়, উইন্ডোজ জারি পায়। আপনার অনেক অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখে বাংলাদেশের কথা আসে দেশে কেমনে উইন্ডোজ 10 সেট আপ করবা, সিম্পলি উইন্ডোজ 10 মতনই সেট আপ এইটাও গাইজ। বেশি কত বিশেষ একবার সিম্পল গাইজ, রুফুস দিয়ে প্যান ড্রাইভটা লাগাইবা, জিপিটি বা এমবিএ সিলেক্ট করবা জাস্ট। এরপরে আপনার উইন্ডোজের বুট বাটনে ক্লিক করবা, আমার বুট আমার লেনোভো যেটা আমার লেনোভো বুট বাটন F12, আপনার সম্ভবত F11 ডাকতে পারে, F12 ডাকতে পারে, আপনার নেটে দেখে নেবেন চেক করে। তো আর কি গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত, আর তার আগে আর বেশি কিছু না গাইজ, এটা জাস্ট ফুল কিছু কারণ আর একটা সমস্যা গাইজ, এটার মধ্যে উইন্ডোজ আপডেট দেওয়া পারতো না। আপনারা উইন্ডোজ আপডেট দিতে হইলে আপনারা ড্রাইভার বুস্ট নামে কয়েকটা সফটওয়্যার আছে, যেমন আমি দেখাই ড্রাইভার বুস্ট, বুস্টার নামে একটা সফটওয়্যার আছে এইটার থেকে ডাউনলোড করতে হবে। আর একটা আছে ড্রাইভার প্যাক সলিউশন, ড্রাইভার প্যাক সলিউশন, এই দুইটা সাইড আছে, আপনার এই দুইটা সফটওয়্যার ডাউনলোড করবো, এখান থেকে আপনার ড্রাইভারগুলো ডাউনলোড করে নেবো। বা তো আছে বা এখন আপনি যে কোম্পানির পিসি ইউজ করছেন বা ল্যাপটপ ইউজ করতেছেন, তো এই ল্যাপটপের নামটা লাগবে, আমারটা লেনোভো, তাহলে আমি লেনোভো অল ড্রাইভার সিলেক্ট করলাম, আমার লেনোভো ড্রাইভার ডাউনলোড করা লাগবে, তাই আমি লেনোভো ড্রাইভার এখন সিলেক্ট করলাম। তো আর তার আগে গাইজ তোমরা আগে তোমরা সেরো দেওয়ার আগে তোমরা পিসির যে মডেল নাম্বারটা আছে মডেল নাম্বারটা আগে লাগলে কপি করে রাখে নেবা, বুঝছো? মানে অনেক প্রচুর একটা প্রবলেম হইব আপনার, মানে আগে লাগে জাস্ট কালে কী করে হইলেবা আগে মডেল নাম্বারটা আগে জানিয়ে নেবা, সেরো দেওয়ার আগে আপনার মডেল নাম্বারটা জানিয়ে নেবা। জাস্ট দেখো আমার কিতা তাইছি একদম, আমার কিতা এখন জাস্ট আমার মডেল সিরিয়াল নাম্বার দিয়ে লাগবো, আমার সিরিয়াল নাম্বার আমি জানি এখন দোকানে, আমার লেনোভোটা আমি লেনোভোর তাকো, আমি লেনোভোটের ওখানে এই লিঙ্কটা দেওয়া দিবেন, যারা লেনোভো কে ল্যাপটপ আছে আমি ওখানে জাস্ট আপনার সিএল নাম্বারটা দিবা, তাইলে আপনার ড্রাইভারে ক্লিক করবা, অটোমেটিকলি আপনার ড্রাইভার ডাউনলোড করা শুরু হয়ে যাবে, বাট ম্যানুয়ালি ডাউনলোড করতে পারবা অপশন দেওয়া আছে। তো আর কি গাইজ আজকের ভিডিওটা গাইজ এই পর্যন্ত, সবাই ক্লিয়ার করবো। আর আমার সেকেন্ড চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, কারণ কিছু বলা যায় না কোন সময় আইডি হ্যাক হয়ে যাবি, মানে আমার জিমেল হ্যাক হয়ে যাবি, তাহলে ইউটিউবও বাদ। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবো সুস্থ থাকবা, থ্যাংকস ফর ওয়াচিং।